বিশ্ব ভালোবাসা দিবস করা আর এই ভালোবাসা দিবস উদযাপনের একটি বড় অংশ জুড়ে রয়েছে মধ্যে উপহার বিনিময় কিন্তু আপনি জানেন কি আপনারা যুগলের আর তা থেকে আপনাদের সম্পর্ক আসলে কোথায় দাঁড়িয়ে আছে তা অনেকটাই বোঝা যায় এক এক উপহার বহন করে সম্পর্কের এক এক পর্যায়ে এক এক অধ্যায় চলুন জেনে নেওয়া যাক কোন উপহারের কি অর্থ ফুল এবং চকলেটকে বলা হয় সবচেয়ে নিরাপদ উপহার ফুল কিনতে সত্যি বলতে কোনো ভাবনা চিন্তারই দরকার হয় না তাছাড়া এক গোছা লাল টুকটুকে গোলাপ আর এক বাক্স চকলেট কার না ভালো লাগে একই সাথে যেমন এই উপহার দুটি ভীষণ স্পেশাল এর কিন্তু আছে অন্যরকম আরেকটি অর্থ অনেকের কাছেই সঙ্গে এই ধরনের উপহার দিচ্ছেন মানে তিনি এটা নিয়ে খুব একটা মাথা না গদ বাধা চিরাচরিত উপহার দিয়েই আনুষ্ঠানিকতা সারছেন অন্তর্বাস উপহার দেওয়ার মাধ্যমে নিশ্চিতভাবেই বুঝিয়ে দিচ্ছেন আপনার সঙ্গী সম্পর্কের উষ্ণতা কিন্তু বাড়িয়ে তুলতে চান হাল ফ্যাশনের যে কোনো গ্যাজেট উপহার দেওয়ার জন্য আপনার সঙ্গী একেবারে একশোতে একশো নম্বর পাবেন এ ধরনের উপহার এটা ইঙ্গিত দেয় যে আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল আপনার প্রয়োজনের কথাটাও তার মাথায় থাকে সারাক্ষণ ঘনিষ্ঠতায় অন্য মাত্রা এনে দেয় পারফিউমের মতো উপহার এর অর্থ আপনার সঙ্গী পরক করে দেখেছেন বোঝার চেষ্টা করেছেন কোন গন্ধটা আপনার সবচেয়ে ভালো লাগতে পারে সেই সাথে বাড়িয়ে তুলতে চাইছেন সম্পর্কের উষ্ণতাও